আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোয় বিস্ময় প্রকাশ করে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। 1 অক্টোবর এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। গোলাম পারওয়ার বলেন, মাহমুদুর রহমান ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি অকুতোভয় সৈনিক হিসেবে জালিম সরকারের অপশাসনের বিরুদ্ধে ক্ষুরধার লেখনের মাধ্যমে জনগণকে সচেতন করেছেন। এতে তিনি সরকারের রোষানলে পড়ে অকথ্য জুলুম নির্যাতনের শিকার হন এবং শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন। এমনকি তার সম্পাদনায় প্রকাশিত আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, সম্প্রতি তিনি দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন, কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এটা জাতির জন্য খুবই লজ্জার বিষয়। তাকে জামিন না দেওয়ায় আমরা হতবাক ও বিস্মিত হয়েছি। তিনি আরও বলেন, বিরোধী মত দমনের নামে জালিম সরকারের আমলে দেওয়া প্রতিটি মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা জালিম হাসিনা সরকারের মিথ্যা সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সবাই জামিন পাবেন। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, সরকারের দায়ের করা এমনই একটি নিকৃষ্ট মিথ্যা মামলায় মাহমুদুর রহমান জামিন না পাওয়ায় আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও সাজানো মামলায় মাহমুদুর রহমানকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।